Hello viewers, welcome to my channel Vagabonds Knowledge and আমি সুমন আছি আপনাদের সাথে। ভারত মহাসাগরের বুকে 65,610 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। 1948 সালে দেশটি ব্রিটিশ এম্পায়ারের অধীনে ব্রিটিশ কলোনি অফ সিলন হিসেবে স্বাধীনতা লাভ করে। যদিও দেশটি স্বাধীনতা লাভ করেছিল কিন্তু তারপরও দেশটিকে 25 বছর ব্রিটিশ এম্পায়ারের অধীনে থাকতে হয়েছিল। তারপর 1972 সালে দেশটি প্রথম প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং তখন এই দেশটির প্রাক্তন নাম সিলন থেকে পরিবর্তিত হয়ে আজকের এই শ্রীলঙ্কা রাখা হয়। স্বাধীনতার পর থেকে দেশটিকে 25 বছর এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে যেতে হয় এবং তারই ধারাবাহিকতায় 2009 সালে দেশটি প্রথম তার গৃহযুদ্ধের অবসান ঘটায়। তামিল বিদ্রোহী এবং শ্রীলঙ্কান সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। তারপর থেকেই মূলত দেশটিতে কালচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ট্যুরিজমের ডেভেলপমেন্টের শুরু হয়। সো আমার কাছে মনে হয় ভিউয়ার্স, শ্রীলঙ্কাতে যে পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস আছে সেই অনুযায়ী ট্যুরিজমের দিক থেকে শ্রীলঙ্কা একটু আন্ডার রেটেড আছে। সো ভিউয়ার্স, কথা বলছি শ্রীলঙ্কা নিয়ে। আজকের আমার এটা তৃতীয় পর্ব। আমি দেখিয়েছি কিভাবে শ্রীলঙ্কাতে বাংলাদেশ থেকে খুব সহজে এবং স্বল্প খরচে ভ্রমণ করা যায়। তার তৃতীয় পর্ব আজকে এটি আমি করছি। এর আগে আমি আমার দুইটি পর্বে দেখিয়েছি কিভাবে শ্রীলঙ্কার ভিসা ইজিলি পাওয়া যায় এবং বাংলাদেশ থেকে কিভাবে আইটেনারি করলে খুব স্বল্প খরচে এয়ার টিকিট পাওয়া যায়। সো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে আমি আমার ডে ওয়ান এবং ডে টু করেছি নিগমবোধে। সো ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যদি আমার চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভিউয়ার্স, চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার ডে ওয়ান এবং ডে টু আমরা দেখব নিগম্ব। চলুন তাহলে নিগম্বতে ঘুরে আসা যাক। হ্যালো ভিউয়ার্স, চলুন আমরা এয়ারপোর্টটিতে ল্যান্ড করতে করতে কিছু তথ্য জেনে নিই এয়ারপোর্টটি সম্বন্ধে। এই এয়ারপোর্টটি কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বন্দরনায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে শ্রীলঙ্কায় অ্যাক্টিভ আছে। 1970 সালে এই এয়ারপোর্টটি শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী SWRD এর নাম অনুসারে নামকরণ করা হয়। এই এয়ারপোর্টটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 33 কিলোমিটার উত্তরে অবস্থিত, কিন্তু পর্যটন নগরী নিগম্বো থেকে কিন্তু মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। 1970 সালে নামকরণ করার পরে 1977 সালে এয়ারপোর্টটি একবার নাম পরিবর্তিত হয়। পরবর্তীতে নানা চড়াই উতরাই পেরিয়ে কিন্তু 1995 সালে এয়ারপোর্টটি আবার তার প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে পুনরায় নাম পরিবর্তিত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রয়্যাল এয়ারফোর্সের বিমান ঘাঁটি হিসেবে প্রথম এয়ারপোর্টটি ব্যবহৃত হয়েছিল। তারপর 1957 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী SWRD ব্রিটিশদেরকে বিতাড়িত করে এয়ারপোর্টটি রয়্যাল এয়ারফোর্স অফ সিলনের কাছে হস্তান্তরিত করে। সো ভিউয়ার্স, আমরা অলরেডি ল্যান্ড করে ফেলেছি। সো এখন আমাদের হচ্ছে এয়ারপোর্টে কিছু ফর্ম্যালিটিস আছে, এগুলো শেষ করে আমরা এয়ারপোর্টে বের হব। তো প্রথমে হচ্ছে আমরা লাগেজগুলো নিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাব এবং ইমিগ্রেশন ফর্ম্যালিটিসটা কমপ্লিট করব। যেহেতু আমাদের আগে থেকে ইটি নেওয়া আছে, সো ইমিগ্রেশন কাউন্টারে আমাদের তেমন কোনো ঝামেলা নেই। জাস্ট ইমিগ্রেশন কাউন্টারে গেলেই এই ধরনের একটা স্টিকার ভিসা আমার পাসপোর্টে ওরা অ্যাড করে দিবে, যেটা হচ্ছে এক মাসের জন্য ওরা ভিসাটা দিয়ে থাকে। সো ভিউয়ার্স, আমাদের ভিসা এবং অন্যান্য ইমিগ্রেশন ফর্মালিটিস শেষ, আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হব। সো এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোকাল কারেন্সি। শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান রুপি অ্যাক্টিভ আছে। শ্রীলঙ্কান রুপির এক্সচেঞ্জ রেট হচ্ছে বাংলাদেশের সাথে 0.46 পয়সা, দ্যাট ইজ শ্রীলঙ্কান এক রুপি বাংলাদেশি 0.46 পয়সা। সো আপনি রাউন্ড আপ করে
50 পয়সা করে নিতে পারেন হিসাবের সুবিধার্থে। অর্থাৎ যা খরচ হবে শ্রীলঙ্কান রুপিতে জাস্ট অর্ধেক হিসাব করলে বাংলাদেশের রুপি পেয়ে যাবেন। সো এখানে কারেন্সি চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এখানে কারেন্সি চেঞ্জ করাটা কিন্তু একটু এক্সপেন্সিভ। কারণ হচ্ছে এয়ারপোর্টে রেটটি সাধারণত একটু কম থাকে, আমি আমার অন্যান্য দেশের এক্সপেন্সে যেটা পেয়েছি। তো আমি যেটা করেছিলাম বাংলাদেশ থেকে কিছু শ্রীলঙ্কার রুপি হচ্ছে আমি চেঞ্জ করে নিয়ে এসেছি এখানকার খরচ কমিয়ে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আমি এয়ারপোর্টে বের হয়ে কারেন্সিটা আমি কয়েকটা জায়গা চেক করে দেন হচ্ছে আমি কনভার্ট করতে পারি। তো আপনারা চাইলে ওইটা করতে পারেন আর এখানে করে নিতে পারেন। আর এখান থেকে বের হওয়ার জন্য উবার আছে, উবার ইউজ করা যায় বা লোকাল ট্যাক্সি ইউজ করা যায়। তো লোকাল ট্যাক্সিটা আমার কাছে ভালোই করা হয়েছে, কারণ উবার এত অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় না, গাড়ি এখানে দেখলাম যে গাড়ি অ্যাভেলেবেল নাই। সো ট্যাক্সিতে হচ্ছে ওদের কারেন্সিতে 1500 রুপিস শ্রীলঙ্কান রুপি, বাংলাদেশি টাকায় 700 টাকা। সিমও এখান থেকে নিয়েছি আমি, সিমে বাংলাদেশি টাকায় 500-600 টাকার মতো সিমের দাম পড়ছে, 30 GB ডেটা সহ। সো ফোন, সিম এবং গাড়ি দুটোই হয়ে গেলো, এখন আমরা এয়ারপোর্টে বের হবো। সো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রথমেই বলে নিই, আমরা কিন্তু এখান থেকে যাবো হচ্ছে নিগমবতী, আমরা কলম্বোতে যাচ্ছি না, কারণ কলম্বো এখান থেকে 33 কিলোমিটার দূরে। সো আমরা নিগমবতী যাচ্ছি, নিগমবো 8 কিলোমিটার, এখানে প্রায় 20 মিনিটের মতো লাগবে, আমরা নিগমবতী যাচ্ছি। দেন আসার সময় হচ্ছে আমরা কলম্বোতে থাকবো, এখন এটা কাছে আছে, আমরা এখানে যাচ্ছি, আমাদের টাইমটাও সেভ হচ্ছে, আমাদের হচ্ছে আমাদের রোড ম্যাপটা হচ্ছে আমাদের এইভাবেই করা, আমরা এইভাবে করলে ইজি হবে আমাদের কাছে মনে হয়। সো ভিউয়ার্স, তাহলে চলুন আমরা হচ্ছে এয়ারপোর্টে বের হই, বের হয়ে আমরা আমাদের হোটেলের দিকে যাই, আর বাকিটা যেতে যেতে কথা বলি। সো আমরা এখন আমাদের হোটেল নিগমবোর দিকে যাচ্ছি, নিগমবোতে আমাদের হোটেলের নাম সানশাইন ভিলা, আর ওই হোটেল দিকে আমরা যাচ্ছি। হোটেলটির লোকেশান কিন্তু খুবই ভালো, রাস্তার জাস্ট ওপারেই কিন্তু নিগমবো সি বিচ, এবং এখান থেকে মোটামুটি সব কিছুই কাছে। এবং হোটেলের ছাদে যদি আপনি যান দেখবেন এখান থেকে একটা সমুদ্রের একটা ওভারভিউ দেখা যায়, খুবই সুন্দর এরিয়া। এবং আমি ওই হোটেলটি হচ্ছে আগে থেকেই অনলাইনে বুক করেছিলাম আর কি। সো শ্রীলঙ্কা কিন্তু পৃথিবীর সম্ভবত একমাত্র দেশ যেখানে স্থলজ সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হাতি দেখতে পাবেন, এবং জলজ সবচেয়ে স্তন্যপায়ী প্রাণী নীলতিমিও কিন্তু একই সাথে দেখতে পারবেন এখানে। সো এই যে দেখেন একটা হাতি, যদিও এই হাতিটা অত বড় না, কিন্তু ওখানে কিন্তু অনেক বড় বড় হাতি আছে, এমনিতে হাতির জন্য কিন্তু শ্রীলঙ্কা বেশ বিখ্যাত। সো ভিউয়ার্স, আমরা আমাদের হোটেলে চলে এসেছি, এটা কিন্তু একটা বাজেট হোটেল, আমি আগেই বলিনি এটা বাজেট হোটেল। সো এটা কিন্তু লাক্সারি কোনো হোটেল না, জাস্ট বাজেট হোটেল, কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল। এই হোটেলটি আমি অনলাইনে বুক করেছিলাম, এটার জন্য ইনক্লুডিং ফ্যাট আমাকে $20 পার রুম পে করতে হয়েছে। ডাবল রুম, এক রুমে দুজন থাকা যায়, এসি আছে, সবই আছে, সব ফর্মালিটিস কিন্তু এখানে আছে। আর হচ্ছে নর্মালি আমি কিন্তু হোটেল বুক করি না, অন্যান্য যে দেশে আমি ভিজিট করেছি পর্যন্ত সবগুলোতেই কিন্তু গিয়ে দেখে শুনে বুঝে আমার বাজেটের মধ্যে আছে এরকম একটা হোটেল নিয়ে। তো এইখানে কিন্তু আমি আগে, যেহেতু আমার ফ্লাইটটা রাতে ছিল, সো আমি এই হোটেলটা আমি আগে থেকেই বুক করেছিলাম। আর কি ব্যাপার হচ্ছে আমার $20 মধ্যে কিন্তু সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এর মধ্যেই আছে। সো এই হোটেলটাতে 3 তলা, উপরে ছাদে একটা বসার জায়গা আছে সুন্দর, খুব লাইটিং করা আছে, বিকেলবেলা পানি চা পানি ওখানে খাওয়া যায়, বসে আড্ডা দেওয়া যায়, সন্ধ্যার পরে খুবই সুন্দর একটা ভিউ, লাইট আছে, ওখান থেকে সাগর দেখা যায়। আর সকালে সকালে হচ্ছে এখান থেকে যেহেতু একদম সাগর কাছে, বিচ কাছে, রাস্তার উপরেই জাস্ট একদম ভোরবেলায়, সকালবেলা খালি পায়ে বা আপনি চাইলে একদম ভোরবেলায় গিয়ে সাগরে গোসল করতে পারবেন, সকালে ওখান থেকে কিন্তু বিচে যাওয়া যায়। এটা একটা ভালো বেনিফিট ছিল এই হোটেলটার একদম কাছে হওয়ার কারণে। আর একটা কথা না বললেই না হয় যে এই হোটেলের যে মালিক মিস্টার ধনেশ, সে কিন্তু খুবই মানে আন্তরিক একটা মানুষ, তার নিজের BMW আছে, সে খুবই লাক্সারি লাইফ লিড করে। তো মজার ব্যাপার হচ্ছে উনি আমাদের নিজেই কিন্তু হসপিটালিটি দিয়েছেন, সে সকালবেলা তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে নিয়ে রান্নাবান্না করে কিন্তু নাস্তা রেডি করে। এবং অনেক ফরেন টুরিস্ট এখানে টুরিস্ট থাকে, সাদা চামড়ার হোয়াইট হচ্ছে এখানে, অনেক টুরিস্ট আসে এবং এখানে থাকে, অনেকটা হোমস্টের মতো আর কি, নিজেই নাস্তা চাস্তা করে সবাইকে খাওয়ায় দেয় এবং খুব আন্তরিক। লাস্টের দিন হচ্ছে আমাকে গলে যাওয়ার সময় তার নিজের গাড়িতে হচ্ছে আমাদেরকে বাসস্ট্যান্ডে গিয়ে হচ্ছে ড্রপ করেছে সকালে। সো আমার কাছে জিনিসটা খুব ভালোই লেগেছে। সো আমি বলবো যদি কেউ ওখানে গেলে পরে হোটেলটাতে কিন্তু থাকাই যায়, বেশ ভালো মানের একটা হোটেল আমার কাছে মনে হচ্ছে। সো এই হচ্ছে হোটেল, অ্যান্ড এই হোটেলের আশেপাশেই কিন্তু হচ্ছে খাবারের দোকানও আছে, জাস্ট রাস্তার ওই পারেই এইখানে খাবারের ব্যবস্থা আছে, একটা হোটেল আছে কাছাকাছি জায়গার মধ্যে, আপনারা চাইলে ওখানে কিন্তু খাওয়া দাওয়া করা যায়।
সো ভিউয়ার্স, এটা একটা বিয়ার্স ওয়াইন অ্যান্ড শ্যাম্পেন শপ এবং শ্রীলঙ্কাতে কিন্তু মোটামুটি সব জায়গাতেই বিয়ার ওয়াইন এবং শ্যাম্পেন আপনি যেটা খেতে চান বা যার যেটা প্রয়োজন আছে সহজলভ্য কিন্তু ওখানে সহজেই পাওয়া যায়। যাদের ইন্টারেস্ট আছে এই ব্যাপারে তারা নিবে আর কি, আর যাদের ইন্টারেস্ট নেই তারা তো হচ্ছে দেখে যাবে শুধু। এর পাশেই কিন্তু একটা খাবারের দোকান ছিল, মানে ওটার নাম হচ্ছে কোকোনাট প্রিমিটিভ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। খাবার দাবার খুবই ভালো, একটু এক্সপেন্সিভ অন্যান্য জায়গায়, আমরা যে অন্যান্য জায়গায় যেসব খাওয়া দাওয়া করেছি যে মানে তার থেকে কোয়ালিটি খুব ভালো এবং দামও কিন্তু একটু বেশি স্ট্যান্ডার্ড হোটেল আর কি রেস্টুরেন্ট। সো ওখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, মানে যেহেতু এটা একদম কাছাকাছি আর কি ওই রিজনে, সো আপনারা ওখানে মানে খাওয়া দাওয়া ইজিলি করা যায় দুপুরে খাওয়া দাওয়ার ওখানে করে টুরে। আর যে দুই দিন আমরা হচ্ছে নিগমবোরে থাকবো, সো আমি আজকে নিগমবোর প্রথম দিনের কথা বলছি। প্রথম দিনে কিন্তু বেশি সময় হাতে থাকে না, বিকজ এয়ারপোর্টে এসে অন্যান্য ফর্ম্যালিটিস এবং হোটেলে আসে, আসার পরে এমনিতে অর্ধেকবেলা শেষ, বাকি যে রিমেনিং ডেজ থাকে সেটা কিন্তু আশেপাশে ঘুরে খাওয়া দাওয়া করে এবং সি বিচে সময় কাটানো যায় এই আর কি। এটা একটা ফ্রুটস বার, এখানে বিভিন্ন ধরনের ফলের জুস পাওয়া যায়, ইজিলি খাওয়া যায় আর কি। ওখানে অ্যাভোকাডো জুস খুব রিনোন, মানে খুব টেস্টি খেতে, আমার কাছে খুব ভালো লাগে এবং দামও খুবই কম, এবং মাত্র বাংলাদেশি টাকা 200 টাকার মধ্যে কিন্তু অ্যাভোকাডোর এক গ্লাস ভর্তি একটা জুস পাওয়া যায় আর কি। এটা সেই রেস্টুরেন্টটি যার কথা আমি বলেছিলাম, এখানে দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া কিন্তু ইজিলি করা যায়। আমরা 6 জন খেয়েছিলাম রাতেরবেলা, রুপিতে 6,000 টাকার মতো বিল এসছে আর কি, 3,000 টাকা 6 জন ভরপেট, খুব ভালো খাবার আর কি। সো ওখানে খাবার দাবার খুব ভালো, ওরা কিন্তু ওখানে খেতে পারেন আর কি। ওখানে নিগম্ব বিচ কিন্তু খুবই সুন্দর, এটা একটা নিগম্ব বিচের ছবি। আর ওখানকার বিচের যেটা সবচেয়ে বেশি দেখার মতো যে জিনিসটা সেটা হচ্ছে ওখানে কিন্তু এত লোকজন নেই বাংলাদেশে, আমাদের দেশের বিচের মতো কিন্তু এত গাদাগাদি মানুষের ভিড় নেই কিন্তু ওখানে। সো যারা হচ্ছে খুব ধীরে সুস্থে সুন্দর নিজের মতো করে সমুদ্রের সৌন্দর্য দেখতে চান তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আর সাগরের ঢেউ কিন্তু অনেক বড় বড় ঢেউ আছে ওখানে, সো কোনো এক জায়গায় বসে নিজের মতো করে হচ্ছে আপনি সমুদ্র দেখতে পারবেন। তো ভিউয়ার্স, নিগম্বতে যেহেতু বেড়াতে এসছি, সো নিগম্বর ইতিহাসটা কিন্তু একটু জানা দরকার, তাহলে কিন্তু আমাদের নিগম্ব ঘুরতে ভালোই লাগবে। কারণ ইতিহাসটা যখন চোখের সামনে ভাসবে তখন নিগম্ব দেখতে কিন্তু আরও ভালো লাগবে, আরও তথ্যকেন্দ্রিক কিন্তু হবে। এই নিগম্ব কিন্তু পৃথিবীর অন্যতম বিখ্যাত সেই সিনেমন বা দারুচিনির আবিষ্কার কিন্তু এই নিগম্বতেই হয়েছিল, যা ছিল পৃথিবী বিখ্যাত এবং দুর্লভ বস্তুদের মধ্যে একটি এক সময়। গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানের দারুচিনির উৎপত্তি কিন্তু বা চাষাবাদ কিন্তু এই শহরেই শুরু হয়েছিল। এই নিগম্ব কিন্তু জাফনার রাজা বা জাফনার কিংডম অফ জাফনা দিয়ে শাসিত ছিল, যার জন্য 1500 শতাব্দীতে পর্তুগিজরা কিন্তু প্রথম এসে জাফনার রাজাকে পরাজিত করে কিংডম অফ জাফনা জয় করে নিয়ে পর্তুগিজরা এখানে একটি ফোর্ট নির্মাণ করেন এবং তারা কিন্তু প্রথম এই জাফনার রাজার কাছ থেকে এই দারুচিনি বা সিনেমনের ব্যবসার নিয়ন্ত্রণটা নিয়ে নেয় এবং পরবর্তীতে 100 বছরের জন্য ওরাই কিন্তু এই সিনেমনের বাজারটা গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে। তার পরবর্তীতে ওরা যখন হচ্ছে ক্যান্ডি কিংডম অফ ক্যান্ডি বা ক্যান্ডির রাজার সাথে কিন্তু এই পর্তুগিজদের একটা যুদ্ধ চলমান ছিল, তখন কিংডম অফ ক্যান্ডির রাজা ডাচদের কাছ থেকে কিন্তু সাহায্য চেয়েছিল তার যুদ্ধে জেতার জন্য এবং ডাচরা কিন্তু প্রথম তখন এসে এই পর্তুগিজদের বিতাড়িত করে বা পরাজিত করে এবং এই দারুচিনির ব্যবসার নিয়ন্ত্রণ কিন্তু ওরা তখন নিয়ে নেয়। আলটিমেটলি পরবর্তীতে এই দারুচিনির প্রচুর চাহিদা এবং চাইনিজ কম্পিটিশনের কারণে যখন এই ডাচরা এর কম্পিটিশন বা বাজার হচ্ছে ধরে রাখতে পারত না, তখন ব্রিটিশরা কিন্তু এসে এর দারুচিনি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরবর্তীতে 1907 সালের দিকে এই নিগম্বতে প্রচুর রেলওয়ে অ্যাক্টিভিটিসের মাধ্যমে রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয় এবং তখন পরবর্তীতে এই নিগম্বর উপর কফি চাষ, কোকোনাট চাষ বা অন্যান্য কৃষিজ পণ্যের চাষাবাদের ব্যাপারে অনেক ফোকাসড করা হয়। সো এই ছিল মোটামুটি নিগম্বর ইতিহাস। সো আছে কিন্তু আমাদের ডে টু শুরু করার কথা। সো সকালে ঘুম থেকে উঠেই আমরা যেটা করেছি, হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে, যেহেতু সি বিচ একদমই কাছে, সো আপনারা যেটা করতে পারেন জাস্ট বিচটা একটু সকালবেলা ঘুরে এসে তারপর সারাদিনের জন্য বেরিয়ে যাওয়া যেতে পারে। তো আমরা যেটা করেছি, জাস্ট বিচ থেকে ঘুরে এসে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি সারাদিনের জন্য। সো আমরা আমাদের খরচকে বাজেটের মধ্যে রাখার জন্য আমরা যেটা করেছিলাম, ওখানে দুটা অটো ভাড়া করেছিলাম, যেহেতু আমরা 6 জন ছিলাম, 3 জন করে
দুইটা অটো আমরা ভাড়া করেছি। শ্রীলঙ্কান রুপি আমাদের আমাদের ভাড়া ছিল 2000 রুপি করে, যেটা আমাদের মোটামুটি 4-5 ঘন্টা আমাদের সাথে ছিল। তো শ্রীলঙ্কা কিন্তু এমনিতে কিন্তু প্রচণ্ড গরম, সো গরমে মিট করতে গেলে কিন্তু আপনাকে পানির বোতল, ছাতা পারলে এগুলো কিন্তু সাথে রাখতে হবে। ওখানকার টেম্পারেচার কিন্তু আমাদের ঢাকার টেম্পারেচারের মতোই অলমোস্ট। সো আমরা কিন্তু ওখান থেকে অটো ভাড়া করে মোটামুটি ওখানকার যে স্পটগুলো আছে, রিমেনিং স্পটগুলো আমরা সবগুলো কভার করেছি। সো আমার মনে হয় খরচকে বাজেটের মধ্যে রাখার জন্য অটোও নেওয়া যেতে পারে, বা আপনি যদি মনে করেন যে খরচ একটু বেশি হলে অসুবিধা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বড় আপনি বড় হচ্ছে একটা গাড়ি নিয়ে নিতে পারেন উইথ এসি। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে আসলে হচ্ছে বাজেটের উপর, বাট আমরা কিন্তু অটোই নিয়েছিলাম। সো ভিউয়ার্স, আমরা আজকে নিয়ম মতো ডে টু শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি বিচ দেখার জন্য বের হয়েছি, এবং হচ্ছে দেখুন এই যে বিচ, এখানে অনেক বড় বড় ঢেউ আছে এবং খুব বেশ ভালো সাগরের গর্জন শোনা যায় সকালবেলায় এসে। একদম আমি কোয়াইট এরিয়া, একদম মানুষজন তেমন একটা নাই, এখানে বসে থেকে মনে হয় যে অনেকক্ষণ সময় একটু বসেই থাকি। সাগরের অনেক বড় বড় ঢেউ, সাগরের আলাদা একটা সৌন্দর্য আছে যে শব্দ এখানে বসে শোনা যায় আর কি, যে নিগম বিচ আর কি। সো নিগমতে অনেক বিচ আছে আসলে, ওটা শ্রীলঙ্কায় তো একটা দ্বীপ রাষ্ট্র, তো বিচের কোনো অভাব নেই, যেদিকেই যান সেদিকেই কিন্তু বিচ পাবেন, সাগর পাবেন, সব দিক দিয়েই সাগর, সব দিক দিয়েই বিচ, এরকম একটা ব্যাপার। তো এই যে বিচ, এখানে আমি অনেকক্ষণ ছিলাম সকালবেলা ঘুরতে উঠে এসে। এখানে নিগমতে যে কয়টা স্পট আছে টুরিস্ট স্পট, তার মধ্যে একটা হচ্ছে বিচ, আর 2 নম্বরে আছে নিগম ফিশ মার্কেট। নিগম কিন্তু একটা ফিশিং পল্লি আসলে, জেলে পল্লি। সো এখানে একটা ফিশ মার্কেট আছে, যারা ফিশ লাভার তারা কিন্তু এখানে যায় আর কি। তো এই ফিশ মার্কেটটা একদমই হচ্ছে সাগরের কাছে, একপাশে সাগর একপাশে মার্কেট, সাগর থেকে জেলেরা মাছ নিয়মিত ধরে এখানে বাজারে ওঠে এবং এই বাজার থেকে বিক্রি করে। সো এই বাজারটা রাত 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত থাকে। আমরা হচ্ছে যখন গিয়েছি 2টার কাছাকাছি সময়, তো মার্কেটের মাছ প্রায় কেনাবেচা শেষ, এই কিছু মাছের ছবি আমরা উঠেছিলাম ওখান থেকে। আর হচ্ছে এখানে কিন্তু মাছের অকশন হয়, মাছের অকশন সবচেয়ে বড় অকশন হয় এখানে, এবং শুক্র শনিবারে হলিডেজ থাকার কারণে মার্কেটটা খুব জমজমাট থাকে আর কি। ওখানে মার্কেটের পাশাপাশি এরকম ডাব ফলা বিক্রি করে আর কি, ফলের দোকান আছে। মানে প্রচণ্ড গরম, আমরা কিন্তু ডাব খেয়েছি, তাহলে এখানে ডাব কিনে খেতে পারেন। ফিশ মার্কেটে মাছ এত সস্তা, মনে হয় কিছু মাছ নিয়ে যাই কিনে। সো ভিউয়ার্স, আরেকটি যে টুরিস্ট স্পট আছে নিগমতে, সেটি হলো এই চার্চ টি। 1874 সালে এই চার্চের নির্মাণ কাজ শুরু হয়, এবং 1922 সালে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 1500 খ্রিস্টাব্দে যখন পর্তুগিজ খ্রিস্টান ব্যবসায়ীরা এখানে নিগমতে আসে ব্যবসা করার জন্য, তারা এসে কিন্তু স্থানীয় জনগণকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এবং স্থানীয় জনগণ ধীরে ধীরে খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হয়। নিগমর বেশিরভাগ জনগণই কিন্তু রোমান ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী। এই চার্চটির ইন্টেরিয়র ডিজাইনে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউরোপিয়ান কালচারাল যে প্র্যাকটিস ছিল, এবং শ্রীলঙ্কান আর্ট এবং স্থাপত্য শৈলীর একটা মিশ্রণ দিয়ে কিন্তু এর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। 3rd century BC-র পূর্বে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের আগমনের পূর্বে, শ্রীলঙ্কাতে কিন্তু হিন্দুজমের একটি ডমিনেন্ট অবস্থা ছিল। এই শ্রীলঙ্কাতে কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তন হয় মূলত মাহিন্দার হাত ধরে, যে ছিল এম্পারর অশোকার পুত্র। পরবর্তীতে সিংহলিজরা কিন্তু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেও তামিলরা রয়ে যায় হিন্দু ধর্মীয় বিশ্বাসী। হিন্দু ধর্মের রামায়ণে আছে রাবণের কথা, এই রাবণ কিন্তু এই লঙ্কারই রাজা ছিলেন। সো ভিউয়ার্স, সেই জন্যই কিন্তু অনেকে এই শ্রীলঙ্কাকে রাবণ রাজ্যও বলে থাকেন। সো এটা একটা হিন্দু মন্দির, যেটা হচ্ছে নিগম্বতেই আছে। সো ভিউয়ার্স, এরপরে আমরা যাব নিগম্ব ল্যাগনে। এই যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে নিগম্ব ল্যাগন, এটা হচ্ছে একটা খাল। সো এই খালটা আসলে ডাচরা করেছে সাগর থেকে, এটা ক্যানাল কেটে এখান থেকে সাগর থেকে পানি, আসলে মিঠা পানি সাগরের থেকে লবণ পানি বের করে সেটাকে প্রক্রিয়ার মাধ্যমে মিঠা পানিতে পরিবর্তিত হয়, এবং এই পানিটা আসলে বিভিন্ন নিগম্বসহ আশেপাশে অনেক কানেক্টিং এরিয়াতে কিন্তু ওরা এটাকে ট্রান্সমিশন করেছে।
যার জন্য কিন্তু এখানকার বিভিন্ন ধরনের কৃষিজ ফসল কোকোনাট তারপর হচ্ছে চা কফি এগুলো কিন্তু চাষাবাদ এখানে হয়ে থাকে। সো ভিউয়ার্স, নিগমতে ছিল এই মোটামুটি দেখার মতো স্পট। এছাড়া একটি বোটানিক্যাল গার্ডেন আছে যেখানে হচ্ছে যাওয়া যায়, সেখানে কিছু হার্বাল টিজ আছে, হার্বাল টিজ এবং হার্বাল ট্রিজ আছে যেগুলোর প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আছে হার্বাল প্রোডাক্ট, সেগুলো ওরা সেল করে। প্রথমে হচ্ছে ওরা গার্ডেনটা দেখায় ওদের কিছু প্রোডাক্ট সেল করে। এছাড়া কিছু চায়ের দোকান আছে, শিলন চা আছে, ভালো ভালো অনেক চা আছে, সেই চায়ের দোকানগুলো ভিজিট করা যায়। এছাড়া একটা জিনিস বলে রাখি, সকল জুয়েলারি দোকানে কিন্তু এখানে কারেন্সি চেঞ্জ করা যায়। সো এই ছিল মোটামুটি নিগমবোতে যা আছে দেখার। থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।